জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে আগে অনুমোদন পেয়েছিল ফাইজারের করোনা টিকা এবার বিশ্বের প্রথম করোনা টিকা হিসেবে আমেরিকা স্থায়ী অনুমোদন পেয়েছে ফাইজার বায়োএনটেকের তৈরি দুই ডোজের এই টিকা সংবাদ যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে একথা জানানো হয়েছে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে ফাইজারের টিকা কার্যকারিতা প্রমাণ পাওয়ার পরই এই স্থায়ী ছাড়পত্র পেল ফাইজারের টিকা এফডিআর কমিশনার জেডেড উটকক সরকারি এ সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন এ সিদ্ধান্ত আমাদের কাছে একটি মাইল ফলক এর ফলে আমেরিকার নাগরিকরা টিকা নেওয়ার জন্য আরও আত্মবিশ্বাসী হবেন বলেও দাবি করেন তিনি উটককের দাবি মানবদেহে দীর্ঘমেয়াদী পরীক্ষার ফল বিশ্লেষণ করেই ফাইজারকে সম্পূর্ণভাবে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত ডিসেম্বরে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ফাইজারের টিকাকে ছাড়পত্র দিয়েছিলেন ষষ্ঠ দেশ হিসেবে আমেরিকা ছাড়পত্র দিয়েছিল এ এর আগে ব্রিটেন বাহারাইন কানাডা সৌদি আরব এবং মেক্সিকো সরকারের অনুমোদন পেয়েছিল ফাইজার কথা বলে